এটা আমার আগে এক্সপেরিয়েন্স ছিল না, আমি এখন দেখতেছি যে না আমি অনেক ভালো মাটি কাটতে পারি, সেজন্য এটা আমি আরো এনজয় ফিল করছি এটা করাতে, এবং কি অনেক ভালো লাগছে অনেক। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিঠুন, মিঠুন ভিডিও ব্লগের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমি চলে আসছি কাজ করার জন্য। দেখতে পাচ্ছেন আমার ড্রেস, ড্রেস আপ দেখে আমি পুরো একজন কৃষক, আদর্শ কৃষক। তো সেজন্য আমি আজকে কাজ করতে আসছি এবং আপনাদের দেখানোর জন্য আসছি, আর আমি এটা কাজ করে এনজয় ফিল করতেছি, এবং কি আমাদের সাধারণ কৃষক কীভাবে কাজ করে, কতটুকু কষ্ট করে সেটা ফিল করার জন্য আমি আজকে নিজে কাজ করে দেখতেছি কেমন লাগে। বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় ফিল করতেছি। ভাই আপনার কষ্ট হচ্ছে না এটা করতেছেন? কষ্ট হচ্ছে, বাট কষ্ট হলে অনেক এনজয় করতেছি আমি। দেখেন আমার ফেসের মধ্যে একটা স্মাইল, যদি আমার কষ্ট হতো তাহলে ফেসের মধ্যে স্মাইল থাকতো না, বাট তারপর আমার থেকে অনেক ভালো লাগতেছে। আমার থেকে ইচ্ছা করতেছে আমি সারাদিন এগুলো করি, কারণ এগুলোর উপর টেনশন নেই, তাই আমি মনের ইচ্ছায় খুশিতে এটা করতে ভালো লাগতেছে আমার, সেই জন্য করতেছি। আপনার হাতগুলো দেখি, দেখেন আমার হাত, এটা ফার্স্ট টাইম করছি তো সেজন্য এরকম হচ্ছে। এখানে একটা ফুসকা পড়ে গেছে, এখানে একটা, এখানে একটা, এখানে 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 পুরো হাত এরকম হয়ে গেছে। তো এটা ফার্স্ট টাইম সেই জন্য এরকম হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট তারপর আমার থেকে এটা অনেক ভালো লাগতেছে, আমি এনজয় করতেছি এটাতে। তো আমি চাই আপনারা সবাই এরকম কাজ ইনভলভ হন, বসে না থেকে নিজের সময় নষ্ট না করে যে যেখানে আছেন যেভাবে আছেন কাজ নিয়ে বিজি থাকেন, ব্যস্ত থাকেন, নিজের উন্নতি হবে, দেশ উন্নতি হবে, সেজন্য অবশ্যই মূল্যবান সময়কে কখনো নষ্ট করবেন না। যে যেখানে যেভাবে আছেন কাজের সাথে ইনভলভ থাকেন, সেটা সবচেয়ে সবার জন্য ভালো উত্তম। এটা আমার আগে এক্সপিরিয়েন্স ছিল না, আমি এখন দেখতেছি যে না আমি অনেক ভালো মাটি কাটতে পারি, সেজন্য এটা আমি আরও এনজয় ফিল করছি এটা করাতে, এবং কি অনেক ভালো লাগছে অনেকদিন পর মাঠে কাজ করতেছি, সেই জন্য কাজটাকে আমি অনেক অনেক এনজয় করছি। এখানে আমি কতগুলো মাটি তুলে ফেলছি, এখানে অনেক বড় একটা গর্ত হবে, আর এটাতে কী হবে আমি জানি না, বাট অনেক বড় একটা গর্ত হচ্ছে, এটা কী হবে আমি জানি না, বাট আমি করতেছি, কিছু একটা হবে, কিছু একটা করবো সে প্ল্যান নিয়ে। তো সেই জন্য এটাকে করতেছি, তো অবশ্যই ভালো কিছু হবে আশা করি, আর কী হয় সেটা আপনাদেরকে পরে দেখাবো অন্য কোনো ভিডিওতে। এটা কি পান করতেছেন? এটা হচ্ছে লেবু এবং লবণ মিশ্রিত পান, আর এটা শরীরের জন্য অনেক উপকার। গরমে রোদ্রে আপনার শরীর থেকে যে ঘাম বেরোচ্ছে সেটা পূরণ করার জন্য এটা খুব ভালো একটা জিনিস, এটা সবাই পান করা উচিত। মাধ্যমে আমাদের শরীর থেকে অনেক লবণ বের হয়ে যায়, আর সেই লবণ বের হয়ে গেলে শরীর অনেক ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আর সেই দুর্বলতাকে পূরণ করার জন্য আমরা এটা পান করতে পারি। এটা অনেক এনার্জিবল ড্রিঙ্কস বলতে পারেন, সেই জন্য এটা আমাদের পান করা উচিত, লেবু এবং কি লবণ মিশ্রিত পানি, এটাতে কোনো চিনি ইউজ করা হয় নাই, সেই জন্য এটা অনেক কার্যকরী একটা ড্রিঙ্কস। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন, আশা করি সবার খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।